টুইস্টের ভেরিফিকেশন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে জিমেলে চালু করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে আপনি নিমিশে এই কাজটা কিন্তু এক থেকে দু মিনিটের মধ্যেই করতে পারবেন টুইস্টে ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না আর এই টুইস্টেপ ভেরিফিকেশনটা অন করলে কিন্তু আপনার চ্যানেলের প্রোটেকশনটা অনেক বাড়বে জিমেলের প্রোটেকশনটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন সহ দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এ টু জেড জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সো অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক টু স্টেপ ভেরিফিকেশন মূলত আপনি চালু করতে পারবেন তিনটা মাধ্যম ছাড়াও আরও অন্যান্য মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার যেখানে আপনার জিমেলটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ওয়ার্টি স্টুডিও অ্যাপ এছাড়া জিমেল অ্যাপের মাধ্যমে তাছাড়া চাইলেও আপনি অন্যান্য মাধ্যমে অন করতে পারবেন সো এখন আপনাদের মাঝে দেখাবো তুমুল আলোচিত ওয়াইটি স্টুডিও অ্যাপ দ্বারা কিভাবে আপনারা নিমিশেই অন করবেন তো তার জন্য আমি জাস্ট ওয়াইটি স্টুডিও উপর ক্লিক করলাম ওয়াইটি স্টুডিও অ্যাপের উপর ক্লিক করলে এরকম একটা পেজ থাকবে থাকার পরে দেখতে পারবেন এই যে মাঝখানে রয়েছে অ্যানালিটিক্স এখান এর পাশে দেখতে পারতেছেন কমেন্ট তার পাশে রয়েছে আর্ন অপশন একদম এক নিমিশে আপনারা ক্লিক করে দিবেন এই যে আর্ন অপশনটা দেখতে পারছেন এই আর্ন অপশনে একটা ক্লিক করে দিবেন আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নেক্সট স্টেপ আপনাদের ক্ষেত্রে আরো নিচে আসতে পারে একটু দেখে নিবেন এবার আপনারা সিম্পল এখান থেকে টুই স্টেপ ভেরিফিকেশন জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে একটা পেজ লোড নেবে লোড নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার একটু ভালো করে চেক করে নেবেন আপনার ডিভাইসে যদি অতিরিক্ত জিমেল আইডি অ্যাড করা থাকে তাহলে অবশ্যই আপনার এখানকার এই জিমেল আইকনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলের জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এক্সাম্পল হিসাবে আমি আমার ইউটিউব চ্যানেলে জিমেলটা সিলেক্ট করে দিলাম জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এমন একটা পেজ থাকবে তারপর আপনারা সিম্পল এইখান থেকে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওপেন ইন ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আপনি অন করে দিবেন আবার অন না করলেও কিন্তু চলবে এবার এখান থেকে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ আসে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করুন তারপর একটু নিচে আসুন তারপর এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করুন ট্রান্সলেটে আমি ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারছেন ইংলিশটা হয়ে গেছে প্রথম কাজটা হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ যদি লেখা আসে তাহলে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলটা যদি ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড লক থাকে তাহলে লকটা দিয়ে আমরা এই এইটা খুলে নিব আমি অলরেডি লকটা দিয়ে খুলে নিলাম তারপর আমাদের মাঝে এইরকম একটা কিন্তু পেজ চলে আসছে দেখতে পারছেন এখানে লেখা আছে টু পদক্ষেপ যাচাইকরণ এর মানে হলো টু স্টেপ ভেরিফিকেশন তো এখান থেকে আমি আবার ট্রান্সলেটে ক্লিক করলাম দেখতেই পারছেন এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে তো প্রথমে বলছে অ্যাড স্টেপ টু টু ইয়োর অ্যাকাউন্ট তো এখান থেকে প্রথমে আমাদের কাজটা হচ্ছে এখান থেকে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে একটা নাম্বার অ্যাড করা তো আমি এখান থেকে অ্যাড ফোন নাম্বারের উপর একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো কান্ট্রি অপশন আমি আমরা ক্লিক করে দিব তারপর একটু নিচে আসবো আমরা আমাদের দেশ অনুযায়ী কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিব আমার দেশ যেহেতু বাংলাদেশ তার কারণে আমার কি করতে হবে এখানে বাংলাদেশের কান্ট্রিটা কিন্তু দিতে হবে তো দেখতেই পারছেন এটা হলো আমার বাংলাদেশ এখান থেকে আমি বাংলাদেশের উপর ক্লিক করলাম তারপর এখানে হচ্ছে আমাদের একটা নাম্বার দিতে হবে শূন্য ছাড়া এখানে শূন্য লেখাই আছে জাস্ট এখান থেকে আমরা আমাদের বাকি নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর কী হবে আমাদের এই নাম্বারটা কিন্তু নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে সো ওই কোডটা কিন্তু আমাদের এখানে বসাইতে হবে ঠিক আছে তাহলে আমাদের ভেরিফিকেশনটা কিন্তু হয়ে যাবে তো আমরা এখন একটু অপেক্ষা করব আমাদের কোডের জন্য তো আমাদের কোডটা কিন্তু চলে আসছে দেখতে পারছেন আমাদের কোডটা মেসেজে চলে আসছে তো এখান থেকে এই যে কোডটা দেখতে পারছেন সিক্স টু ফোর সিক্স জিরো টু তো আমরা এখন কি করবো এই কোডটা জাস্ট ওখানে দিয়ে দিব ছয়শো চব্বিশ ছয়শো তো এখান থেকে আমি দিচ্ছি ছয়শো চব্বিশ তারপর হচ্ছে ছয়শো দুই সো এইভাবে ভেরিফিকেশন কোডটা আপনারাও দিয়ে দিবেন তারপর এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করে দিবেন ভেরিফাই লেখাতে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো আমাদের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে দেখতে পারতেছেন হ্যাজ বিন কমপ্লিট এখানে আমরা লাস্ট একটা ক্লিক করে দিব আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট কিন্তু হয়ে গেছে নাম্বারটা অ্যাড করা এবার নিচে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন তো আমরা এখন যে কাজটা করব এখান থেকে এই

টুইস্টে ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে নিচে আসবেন নিচে আসলে আরও সিকিউরিটি দেখতে পারবেন গুগল হচ্ছে ব্যাকআপ কর্ড রয়েছে ফোন নাম্বার রয়েছে আউটনিকেটর রয়েছে এছাড়া গুগল পম্প রয়েছে তাছাড়া এখানে পাসওয়ার্ড পাস কি রয়েছে দেখতে পারছেন তো এই কয়টা মাধ্যমে যদি আমরা প্রোটেক্টেড করি আমাদের ইউটিউব চ্যানেলের জিমেইল তাহলে কিন্তু ওই জিমেল কিন্তু আর কখনোই হ্যাক হবে না কারণ এই সিকিউরিটিগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত হার্ড যদি আপনার মোবাইলে একবার করার পর যদি মোবাইলটাও হারিয়ে যায় আপনি কিন্তু আর পুনরুদ্ধার করতে পারবেন না এমন কিন্তু সিকিউরিটি এখানে তো অবশ্যই পুনরুদ্ধার করার জন্য আপনার গুগল আউট নিকটের অ্যাপটা অন্যান্য ফোনে বা ডিভাইসে রাখবেন এবং রিকভারি নাম্বারগুলো রাখবেন রিকভারি মেলগুলো রাখবেন ঠিক আছে তাহলে আর আশা করি কোনো প্রবলেম হবে না তো এইবার যদি হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি আসি দেখুন আমরা যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে এখন যদি আসি আমি ব্যাক করলাম ব্যাক করলাম আবার ব্যাক করলাম তো ব্যাক করে দিলাম ব্যাক করে দিলাম আবার ব্যাক করে দিলাম এই যেবার যদি ওয়াইট স্টুডিও অ্যাপের মধ্যে আসি এবং আসার পর যদি পেজটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু একদম অন হয়ে গেছে এখন তাহলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়েছে কিন্তু পুরোপুরিভাবে আমাদের ডিভাইসটাকে সিকিউরিটি করার জন্য টু স্টেপটা টোটাল কমপ্লিট হয়নি এখন আপনারা যদি আপনাদের দেখবেন এক একটা মোবাইলে এক এক রকম সিস্টেম আসবে তবে কি কি জিনিসগুলো আসতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন যে কাজটা করবো আমরা হোয়াইট স্টুডিওর মধ্যে আসার পর এখান থেকে আমাদের জিমেল আইকনে ক্লিক করে দিব জিমেল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা হাতের ডান পাশে একটু আসবো এবং আসার পরে দেখতে পারছেন এখানে সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে আমরা সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিব দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর দেখতে পারবেন এখানে রয়েছে হচ্ছে রিকভার ফোন দেখতে রিকভার ফোন রয়েছে আমরা জাস্ট এখান থেকে রিকভার ফোনেতে ক্লিক করে দিব রিকভার ফোনেতে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি আপনার অন্যান্য আর একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিবেন সেমভাবে ঠিক আছে কীভাবে দিবেন এই যে কন্টিনিউ নিচে বাটন চলে আসছে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার মোবাইলে যদি ফিঙ্গার প্রিন্ট বা লক থাকে আপনারা অবশ্যই সেটা সেরে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে অ্যাড রিকভারি ফোন দেখতে পারছেন এখানে লেখা আছে অ্যাড রিকভারি ফোন তো আপনারা সিম্পল এখান থেকে অ্যাড রিকভারি ফোনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত একটা মোবাইল নাম্বার আপনারা এখান থেকে জাস্ট টাইপ করে বসাই দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে আবারও দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট বাটন দেখতে পারছেন আমরা নেক্সটের উপরে একটা ক্লিক করে দিব দেওয়ার পর নিচে দেখতে পারছেন গেট কোড এই গেট কোডের উপর একটা ক্লিক করে দিব গেট কোডের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এই মোবাইল নাম্বারে আবার ভেরিফিকেশন কোড যাবে তো আমাদের কি করতে হবে আবার কোডটা দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট আবার মেসেজ অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে আসলাম আমাদের এখানে দেখতে পারছেন কোডটা কিন্তু চলে আসছে আমি কোডটা কপি করলাম আবার এই পেজে আসলাম তারপর এখান থেকে আমার কাঙ্ক্ষিত কোডটা এখানে আমি দিয়ে দিলাম এখন জাস্ট এখান থেকে কী করবো ভেরিফাই দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই এই ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিবো তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর কী হবে আমাদের এই নাম্বারটা কিন্তু আমাদের এই জিমেলটাতে কিন্তু রিকভার হিসাবে অ্যাড হয়ে যাবে কোনো সময় যদি আমরা জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই বা আমাদের মোবাইল ফোন হারিয়েও ফেলি জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর ফরগোর্ডে সাপ দিয়ে রিকভার এই নাম্বারে কিন্তু কোড দিলেই আমরা কিন্তু আমাদের জিমেলটা পুনরুদ্ধার করতে পারবো আমি আবার ব্যাকে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের রিকভারে কিন্তু অলরেডি নাম্বারে অ্যাড হয়ে গেছে এরপরের অপশনটা হচ্ছে রিকভারি ইমেইল এটা আমাদের জাস্ট অ্যাড করতে হবে তার জন্য আমরা কি করব রিকভার মেইলে চলে আসবো রিকভার মেইলে আসার পরে আমাদের কাজটা হচ্ছে এখানে একটা মেইল অ্যাড্রেস দেওয়া এমন একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে অ্যাড্রেসটা আপনার কাছে সবসময় লগ ইন থাকে এবং যেটা আপনি ব্যবহার করেন এমন একটা জিমেল দিবেন যে জিমেলটা আপনার বাসায় আছে। অথবা আপনার ওয়াইফের কাছে আসে বা এমন কারোর কাছে রাখছেন আপনার পরিবারের যেটা সবসময় একদম মানে বাসার মধ্যেই আছে। বাইরে গেলে যে হারিয়ে যাবে এরকম কোনো আশঙ্কা নাই এরকম একটা রিকভারি ইমেল নাম্বার দিবেন যেমনটা মোবাইল নাম্বারের ক্ষেত্রে দিয়েছেন তো এখান থেকে ফর এক্সাম্পল হিসাবে আমি আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি জিমেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট বাটন দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমাদের এই জিমেলের মধ্যে আবার কিন্তু কোড যাবে তো এখন আমরা কি করব আবার চলে আসবো হচ্ছে আমাদের জিমেল অ্যাপসের মধ্যে জিমেল অ্যাপসের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন উপরে অলরেডি কিন্তু আমাদের কোডটা চলে আসছে তো এখন আমরা জাস্ট এখান থেকে মেলটা ওপেন করলাম তারপর আমাদের কাঙ্ক্ষিত কোডটা এখান থেকে আমরা কপি করলাম জাস্ট এখন আমরা কি করব এই বক্সের মধ্যে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিব আমি বসিয়ে দিলাম তারপরে এখান থেকে দেখবেন যে ভেরিফাই অপশন রয়েছে ক্লিক করে দিবেন ব্যাস আমাদের কিন্তু অলরেডি রিকভার মেইলে কিন্তু রিকভার মেইলটা অ্যাড করা হয়ে গেছে এটা কিন্তু বর্তমানে ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে দেখতে পারছেন আমাদের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি রিকভার ফোন নাম্বার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং রিকভার মেইল অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখতে পারবেন যে লেখা আছে হচ্ছে আপনার কি ব্যাকআপ টু স্টেপ ভেরিফিকেশন কোড এই যে নিচে দেখতে পারবেন এই নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে লেখা রয়েছে ব্যাকআপ টু স্টেপ ভেরিফিকেশন কোড জাস্ট ফোন কোড এখানে ক্লিক করে দিব তারপর এখানে একটা কোড দিবে আমাদেরকে সো এই কোডগুলো যদি আমরা ডাউনলোড করে রাখি তাহলে মজার বিষয় হচ্ছে যে কোনো সময় আপনার জিমেল আইডিটা হারিয়ে গেলেও এই কোড দ্বারা আপনি কিন্তু নিমিশেই ব্যাক আনতে পারবেন এবং আর একটা রয়েছে দেখতে পারছেন এখানে একটা অপশন রয়েছে হচ্ছে গুগল আউট নেগেটওয়ার এটার মাধ্যমে তাহলে আপনি কানেক্টেড করতে পারেন এইগুলো ইজি একটা মেথড এইগুলো হচ্ছে দেখাতে গেলে হয়তো স্ক্রিন রেকর্ডে আসবে না যার

টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য যা যা দরকার ইতিমধ্যে আমি তা করে ফেলছি রিকভারি নাম্বার অ্যাড করেছি রিকভারি মেল অ্যাড করেছি আর কি লাগে ভাই তারপর টার্ন অন টু স্টেপটা অন করে দিয়েছি ঠিক আছে তো আপনাদের অনেক অনেকে দেখবেন যে ওয়াইটি স্টুডিও থেকে ডাইরেক্ট এই টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি পেজটা চলে আসবে আসলে আপনারা করবেন আর যদি আমার মতো না আসে তাহলে এই মেথড খাটিয়ে আপনারা বাকি স্টেপগুলো কমপ্লিট করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আপনার জিমেল আইডিটা আরও সিকিউরিটিতে রাখতে চান তাহলে রয়েছে ব্যাকআপ কোড এবং রয়েছে গুগল আউট নিগেটর এই দুইটা সাইলে আপনার জিমেলে আপনি এনেবল করতে পারেন যদি এনেবল আপনি না জানেন কিভাবে করতে হয় তাহলে আপনারা কমেন্ট করলে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব এ টু জেড গাইডলাইন এই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি নিজে এই ভিডিও দেখুন এবং অপর বন্ধুদের কাছে শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ